আজকের এই ক্লাসে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির মারাঠা সাম্রাজ্যের বীর নায়ক শিবাজি সম্পর্কে পড়ব। এখন শিবাজি সম্পর্কে জানতে গেলেই না, শিবাজি সম্পর্কে কিছু বলতে গেলেই আমার মনের মধ্যে অনুরিত হয় একটা স্লোগান, হর হর মহাদেব ভাগোয়া নামে একটা পতাকা। শিবাজি হলেন এমন এক বীর হিন্দু নেতা যিনি দীর্ঘ কয়েকশো বছরের সুলতানি শাসন, মুসলিম শাসন, দীর্ঘ কয়েকশো বছরের মুঘল মুসলামী মুসলিম শাসনের এগেনস্টে হিন্দু জাতীয়তাবাদের প্রতিভু, ইজ দ্য হিন্দু কিং, যিনি চেয়েছিলেন যে কয়েকশো বছরের সুলতানি সাম্রাজ্যের মুসলিম ইতিহাস এর পর, কয়েকশো বছরের মুসলিম মুঘলদের পর গোটা ভারতবর্ষ জুড়ে ভাগোয়া ওড়াতে, হিন্দু পাদপাদশাহী তৈরি করতে। তেমন এক বীর হিন্দু রাজা সম্পর্কে আমরা আজ জানব। কিন্তু জানার আগেই দেখো, যেটা বললাম যে এরকম কখনো হয় না যে একটা শিশু মাতৃগর্ভ থেকে পড়েই তার মধ্যে হিন্দু জাতীয়তাবাদ চলে এলো, মাতৃগর্ভ থেকে পড়েই তার মধ্যে বীরত্ব চলে এলো, তার মধ্যে ইন্টেলিজেন্স চলে এলো। যে কোনো কিছুর মধ্যে, যে কোনো শিশুর মধ্যে এই বিকাশগুলো হতে না একটু সময় লাগে, একটা জমি লাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা শুনলে অবাক হবে, শিবাজির মধ্যে এই যে হিন্দু জাতীয়তাবাদ এটা গঠনের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার মা জিজাবাই, ভূমিকা ছিল তার বাবা শাহজি রাজে ভোসলে, যিনি প্রথম দিকে ভারতবর্ষের ইতিহাসে মহারাষ্ট্রে স্বরাজ্যের কনসেপ্ট তৈরি করেছিলেন। কি এই স্বরাজ্য বলবো। ভূমিকা ছিল তার দাদাজি কণ্ডদেব নামক এক ব্রাহ্মণ পণ্ডিতের, যিনি ছিলেন তার বাবার বন্ধু, মূলত তার সাহচর্যেই তার বেড়ে ওঠা। তার ব্যক্তিত্বের উপরে কীভাবে এই হিন্দু জাতীয়তাবাদের প্রভাবটা পড়ল সেটা ডিটেলসে বলবো, প্রথমে এই তিনটে পয়েন্টের কথা বলে নিলাম। তার আগে চলো জানি শিবাজি কে, কোথা থেকে এলেন, কোথায় জন্মালেন। বলা হয় যে ১৬৩০ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনের শিবনাড়ী দুর্গ, কেউ কেউ বলেন শিবনের গিরি দুর্গে এই বীর শিবাজি জন্মগ্রহণ করেন। তার পিতা শাহুজি রাজে ভোসলে ছিলেন প্রাথমিকভাবে আহমেদনগরের অধীনে একজন জাগিরদার বা জমিদার, পরবর্তীকালে যদিও তিনি বিজাপুরের অধীনস্থ ব্যাঙ্গালোরের বা কর্ণাটকের ব্যাঙ্গালোরের জাগিরদারও পেয়েছিলেন। তার মা ছিলেন জিজাবাই, অত্যন্ত ধর্মভীরু একজন মহিলা। জিজাবাই এত বেশি শিবভক্ত ছিল যে তার প্রভাব, তার ধর্মের প্রভাবটা তার বাচ্চা ছেলেটার ওপরে এসে পড়ে। খেয়াল করে দেখো, হয়তো শুনলে অবাক হবে যে শিবাজির মা জিজাবাই দীর্ঘদিন ধরে কোনো রকম সন্তান লাভ করতে পাচ্ছিলেন না, আর এজন্য তিনি প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতেন এবং শিবের কাছে হন্যে দিয়ে পড়ে থাকতেন যে আমাকে একটা সন্তান দাও। তো যখন শিবের কাছে বারংবার উপবাস পূজা অর্চনা করার পর তার সন্তান লাভ হলো, তখন তার নাম হলো শিবজি। শুরু থেকেই দেখো হিন্দু কালচারটা তার মধ্যে আসছে কীরকমভাবে, তার নাম হলো শিবজি, শিবাজি। তিনি যে দুর্গে জন্মালেন সেই দুর্গটার নামও ছিল শিবনাড়ী দুর্গ, অর্থাৎ যেখানে শিবের নাড়ি কাট, শিবাজির নাড়ি কাটা হবে। কেউ কেউ বলেন এটাকে শিবনের দুর্গ, অর্থাৎ তার সঙ্গেও কিন্তু শিব শব্দটা জড়িত। এই শিবভক্ত জিজাবাইয়ের প্রভাবটা শিবাজির ওপরে এতটাই পড়েছিল যে ভবিষ্যতে যে সৈন্যদল গঠন করবে তার নাম হবে শিবসেনা। তোমরা জানো আজকে মহারাষ্ট্রের একটা রাজনৈতিক দলের নামও শিবসেনা, সেটা কিন্তু মারাঠা জাতীয়তাবাদের প্রতীক হিসেবেই এই নামটা গ্রহণ করা হয়েছে। তার যে গেরিলা যুদ্ধ পদ্ধতি, ভবিষ্যতে যেটা নাম হবে শিবসূত্র, শিবসূত্র তার গেরিলা যুদ্ধ পদ্ধতি। তার সেনাবাহিনী যখন মুভ করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, তখন তার সেনাবাহিনী স্লোগান দিত হর হর মহাদেব। সো এই যে তার ব্যক্তিত্বের মধ্যে হিন্দুত্বের প্রভাব, সেটা কিন্তু প্রথম দিন থেকেই তার মায়ের কাছ থেকে এসেছিল। এখন প্রশ্ন হলো, স্যার মায়ের কাছ থেকে এতটা জোরালো এত কিছু এলো কী করে? তার কারণ, তার বাবা শাহুজি রাজে ভোসলে জন্মের কিছুদিন পরই পুনে ছেড়ে ব্যাঙ্গালোরে বা কর্ণাটকে চলে যায়। কেন? আহমেদনগরের জাগিরদার হিসাবে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিচ্ছিলেন। তিনি পুনের জাগিরদার ছিলেন, আহমেদনগর নামক একটা দক্ষিণী সুলতানি সাম্রাজ্যের বা রাজ্যের
পুনে নামক একটা জায়গার জাগিরদার হিসেবে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেওয়ায় বিজাপুরের সুলতানও তাকে দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলের ব্যাঙ্গালোর নামক একটা জায়গার জাগিরদারি দেন। তো দুটো জাগিরদারি পাওয়ার ফলে কি হয়, দাদাজি কোন্ডদেব বলে তার একটা মিত্র বন্ধু শাহজি রাজা ভোসলের মিত্র এক ব্রাহ্মণ পণ্ডিত তার হাতে মূলত এবং জিজাবাইকে পুনেতে রেখে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে চলে যান এবং সেইখানে বসবাস করতেন। তো বুঝতেই পারছো, জন্মের কিছুদিন পরই যখন বাবা পুনের দুর্গ ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যায়, মায়ের প্রভাবটা কিন্তু তার উপরে সাংঘাতিক রকমভাবে পড়ে। অতএব বুঝতেই পারছো, তার ব্যক্তিত্বের একটা দিককে কিন্তু সম্পূর্ণভাবে হিন্দু জাতীয়তাবাদ দ্বারা পুষ্ট ছিল, এবং তার মধ্যে এই হিন্দু জাতীয়তাবাদটাই শুধু নয়, মায়ের কাছে এবং দাদাজি কোন্ডদেব নামক এক ব্রাহ্মণের কাছে ছোটোবেলা থেকে তিনি রামায়ণ মহাভারত পুরাণের বা প্রাচীন ভারতের রাজাদের গল্প শুনে তার মধ্যে এই রকম একটা ভাবধারার উদ্বেগ হয় যে সেও একদিন গোটা ভারতবর্ষ জুড়ে একটা হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, যবনদের এগেনস্টে তরবারি ধরবে, মুঘলদের উচ্ছেদ করে দেবে, দক্ষিণ ভারত থেকে আহমেদনগর গোলকুণ্ডা বিজাপুর সুলতানদেরকে হটিয়ে দেবে, গোটা ভারতবর্ষ জুড়ে একটা ভাগোয়া উঠবে গেরুয়া পতাকা এবং হিন্দু পাদপাতশাহী তৈরি হবে, এইরকম একটা স্বপ্ন কিন্তু আকাশ থেকে পড়েনি। মা জিজাবাইয়ের কাছ থেকে পুরাণ মহাভারত রামায়ণের গল্প শুনতে শুনতে শিবাজির মনে কখন যেন ব্যক্তিত্বের মধ্যে কখন যেন এই হিন্দু জাতীয়তাবাদটা এসে গেছিল। শুধু কি হিন্দু জাতীয়তাবাদ, তিনি ছিলেন নিপুণ সেনানায়ক। এই নিপুণ সেনানায়ক হয়ে ওঠার পেছনে তার যিনি অভিভাবক দাদাজি কোন্ডদেব তার কৃতিত্ব কিন্তু সর্বাধিক। যে সময় শিবাজি শিক্ষা গ্রহণ করেছে সেই সময় দাদাজি কোন্ডদেব অন্যতম মারাঠা সর্দার, অসাধারণ যোদ্ধা, নিপুণ সেনানায়ক। ভবিষ্যতে শিবাজি যে নিপুণ সেনানায়ক হিসেবে উঠে আসবে তার কারণটাই কিন্তু দাদাজি কোন্ডদেব নামক এক মারাঠা সর্দারের সাহচর্য। আর তৃতীয় নম্বর হলো তার রাজনৈতিক চেতনা, যেটাকে বলা হবে স্বরাজ্য। মূলত এই স্বরাজ্যের কনসেপ্টটা, পলিটিক্যাল কনসেপ্টটা সে তার বাবা শাহুজি রাজে ভোসলের কাছ থেকে পেয়েছিল। তার কারণ তার জন্মের বহু আগেই শাহুজি রাজে ভোসলে মারাঠাদের মধ্যে এই কনসেপ্টটা তৈরি করে, এই পলিটিক্যাল কনসেপ্টটা তৈরি করে যে দিস ইজ ইয়োর স্টেট, এটা তোমার রাজ্য, এটা তোমার দেশ, স্বরাজ্য। মুসলিমরা দখল করে রেখেছে, মুঘলরা দখল করে রেখেছে, আহমেদনগর দখল করে রেখেছে, বিজাপুর দখল করে রেখেছে, দিস ইজ নট দেয়ার স্টেট, দিস ইজ ইয়োর স্টেট, এটা তোমাদের ভূমি, তোমাদের রাজ্য, স্বরাজ্য। এইটা ছিল তার রাজনৈতিক কনসেপ্ট, যে আমাদের ভূমি, ওরা দখল করে রেখেছে, আমাদের, আমরা পূর্ণ হকদার, আমরা হিন্দু যারা। এবং এইখান থেকে কিন্তু তার এই তিনটে ব্যক্তিত্বের তিনটে দিক, এক হচ্ছে কঠোর হিন্দু জাতীয়তাবাদ, দুই হচ্ছে রণনিপুণ সেনানায়ক, এবং তিন হচ্ছে স্বরাজ্য নামক একটা পলিটিক্যাল আইডিওলজি, মূলত এই তিনটের মিশেলে শিবাজি শিবাজি হয়েছিল। তো যাই হোক, শিবাজির যে সময় ভারতবর্ষের ইতিহাসের উত্থান হচ্ছে সেই সময়কার রাজনৈতিক অবস্থাটা একটুখানি শোনা উচিত। সেই সময় উত্তর ভারতে মোগল সম্রাট আওরঙ্গজেব রাজত্ব করছেন। তো তোমরা জানো যে শাহজাহানের পরবর্তীকাল থেকেই, যখন শাহজাহানকে হটিয়ে সিংহাসনে বসলো আওরঙ্গজেব, তখন থেকেই কিন্তু উত্তর ভারতের রাজনীতিতে আওরঙ্গজেব সাংঘাতিক রকমের ব্যস্ত ছিল, সাংঘাতিক রকমের, এবং সমস্যায় জর্জরিত ছিল। সেকেন্ডলি, দাক্ষিণাত্যে তখন বিজাপুর, গোলকুণ্ডা এবং আহমেদনগর এই তিনটে পরপর স্বাধীন মুসলিম সুলতানেট অবস্থান করছিল, যদিও তার নিচের দিকে কিছু হিন্দু ছোটো ছোটো রাজ্যও ছিল। এটা আমি জাস্ট আন্ডার কনসিডারেশনে আনছি না, বড় শক্তি বলতে তাহলে সেই অর্থে কী হলো, উত্তর ভারতে মুঘল, দক্ষিণ ভারতে বিজাপুর, গোলকুণ্ডা এবং আহমেদনগর, এই তিনটে মূলত শক্তি। যদি শিবাজিকে উত্থান হতে হয় তাহলে এই তিনজনের কাছ থেকে জমি কেড়ে নিয়ে তার জমি বানাতে হবে। তো প্রথমেই বলেছি যে জানো যে পিতা তখন ব্যাঙ্গালোর বা কর্ণাটকে জাগির নিয়ে তার দ্বিতীয় মা তুকাবাইয়ের সঙ্গে অবস্থান করছে, আর সেই সময় তার শৈশব বেড়ে উঠছে পুনার দুর্গে। উত্তর ভারতে আওরঙ্গজেব যখন তার ঝঞ্ঝাট নিয়ে ব্যস্ত মোগল রাজ্যগুলো, এবং খানিকটা মোগল আক্রমণে দক্ষিণ ভারতের এই সুলতানি রাজ্যগুলোর বিপর্যস্ত অবস্থা, বুঝেছ, তারা দক্ষিণ ভারতের যে সুলতানি রাজ্যগুলো সেগুলো মুঘল আক্রমণে বিপর্যস্ত অবস্থা, এই সুযোগে শিবাজি
14-15 বছর বয়সেই পশ্চিমঘাট পর্বতমালার মাওয়ালি কেউ কেউ বলে মাওলি, মায়াকার ও লহস্যি কেউ কেউ এটাকে বলে মাওয়ালি, মাওয়ালি অধিবাসী বা অধিবাসীদেরকে নিয়ে একটা সুশিক্ষিত সেনাবাহিনী তৈরি করেন। কি বলে স্যার 14-15 বছর বয়সে? হ্যাঁ, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কেমন হবে। এবং এই বয়সেই সেই সেনাবাহিনীটা যখন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলো যখন বিপর্যস্ত অবস্থা, তখন মোটামুটি 14-15 বছরেই মূলত শিবাজি তার সৈন্যদলের সাহায্যে তোরণা এবং চাকলা ফোর্ট দখল করে নেয় বিজাপুরের কাছ থেকে। ব্যাপারটা কীরকম হয়ে গেল না? তার বাবা শাহজি রাজা ভোঁসলে বিজাপুর সুলতানেট এর অধীনে ব্যাঙ্গালোরের কর্ণাটকের জাগিরদার, আর সে কিনা যে পাতে খাচ্ছে সে পাতেই ফুটো করছে। আর ছেলে 14-15 বছর বয়সে শিবাজি সে একটা সেনাবাহিনী মাওলিদের নিয়ে তৈরি করেছে, তার বলে সে চাকলা ফোর্ট এবং তোরণা ফোর্ট, এই দুটো ফোর্ট বিজাপুরের কাছ থেকে দখল করে নিচ্ছে। তো বহুত সমস্যার ব্যাপার নাকি? খ্রিস্টাব্দে যখন এই ঘটনাটা ঘটে, তখন কিন্তু ব্যাঙ্গালোর এ অবস্থানকারী তার বাবা শাহজি রাজে ভোঁসলেকে বিজাপুর বন্দি বানায়। শাহজি রাজে ভোঁসলেকে বন্দি বানানোর পর জেলে তার উপর অত্যাচার শুরু করা হয়। এটা যদি ইতিহাসের অংশ নয়, আমি বিস্তর নাটক নভেলও পড়েছি, মনে রাখার জন্য বলছি যে শাহজি রাজে ভোঁসলে সহ তিনজন তার দুজন অনুচরকে একসঙ্গে বন্দি করা হয় এবং একটা রুমের মধ্যে তাদের উপর অত্যাচার করা হয়। এবং জেলের মধ্যে এত নির্মম অত্যাচার করা হয় যে একজনকে, অর্থাৎ শাহজি রাজে ভোঁসলের একজন অনুচরকে পিটিয়ে মেরে ফেলা হয় আর আরেকজনকে মুক্তি দিয়ে দেওয়া হয়। শাহজি রাজে ভোঁসলেকে আটকে রাখা হয়। কেন ওকে মুক্তি দিয়ে দেওয়া হয় বোঝা গেল? যাতে ছুটতে 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 বিজাপুর থেকে পুনে দুর্গে গিয়ে, পুনে দুর্গে গিয়ে শিবাজিকে বলে যে আমাদের ওপরে এত অত্যাচার হচ্ছে যে অত্যাচারে আমরা তিনজনের মধ্যে একজন মারা গেছি, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, বাবাকে যদি এখনও না ছাড়াও মেরেই ফেলবে। তো মূলত জিজাবাই এত বেশি কান্নাকাটি করতে শুরু করেন যে শিবাজির সঙ্গে তখন বিজাপুরে একটা সন্ধি হয়, এবং এই সন্ধির শর্ত অনুসারে বিজাপুরের যে কটা দুর্গ দখল করে ফেলেছিল শিবাজি সেটা ফেরত দিয়ে দেয় এবং শাহজি রাজে ভোঁসলেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু শাহজি রাজে ভোঁসলে এতটাই টর্চার্ড হয়েছিল জেলের মধ্যে যে তিনি এসে একরকম অবসর নিতেই বাধ্য হন, কারণ শরীর তাকে পারমিট করছিল না। আর রাজনীতি থেকে শিবাজি বাবা শাহজি রাজে ভোঁসলে অবসর গ্রহণ করলে মারাঠা সাম্রাজ্যের সর্বশেরবা হয়ে ওঠেন শিবাজি। এখন শিবাজি সর্বশেরবা হয়ে উঠেছিল কেন? তার কারণ চারিদিকে একটা হিন্দু অধ্যুষিত মারাঠা, একটা হিন্দু অধ্যুষিত দেশ, তার চারদিকে শুধু মুসলিম শাসন ছিল। হিন্দুরা তো ভেতরে ভেতরে চাইছিল একটা হিন্দু রাজার উত্থান ঘটুক যে আমাদের কালচারটাকে অ্যাডাপ্ট রক্ষা করবে। মারাঠাদের নায়ক শিবাজি ছিল সেই রকম একটা আশার সূর্য, আশার কিরণ, যার মধ্যে ভবিষ্যতের হিন্দু রাজাকে খুঁজে পাচ্ছিল মারাঠারা। এইরকম একটা পরিস্থিতিতে শিবাজি খানিকটা দুর্গ দখল টখল বাদ দিয়ে নিজের শক্তি সঞ্চয়ে ব্যস্ত হয়ে পড়ে। পলিটিক্যালি তিনি বিভিন্ন সর্দারকে একত্রিত করে শক্তি সঞ্চয় করতে থাকেন এবং তার উদ্দেশ্যই ছিল হিন্দু জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করা, হিন্দু পাদপাতশাহী প্রতিষ্ঠা করা, গোটা ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্য গঠন করা। তো তার শক্তিবৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে বিজাপুর 1659 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতান আলী আদিল শাহ শিবাজিকে দমন করবার জন্য তার একজন সেনাপতি আফজল খাঁ, নাম তো শুনেছ, আফজল খাঁকে প্রেরণ করেন। আর আফজল খাঁ বুঝতেই পারছ তার দুর্গটা ঘিরে বসে যায়। দুর্গ পাহাড়ের ওপরে, না জল পৌঁছচ্ছে, না খাবার, না ওষুধ, দুর্গটাকে ঘিরে বসে গেলে যা হওয়ার তাই হয়। একরকম বাধ্য হয়ে শিবাজি সন্ধি করতে বাধ্য হয়, এবং শিবাজি জানতো যে আফজল খাঁ খুব ভালো লোক নয়, কাছে পেলে তাকে মেরেই ফেলবে। তো তোমরা জানো ভারতবর্ষের ইতিহাস অনেক বিখ্যাত মানুষ একটু উচ্চতায় কম, গাভাস্কার, সচিন তেন্ডুলকর, শিবাজি উচ্চতা খুব কম, কিন্তু সেই অর্থে আফজল খাঁ
7.5 ফুট লম্বা একজন উঁচু শক্তিশালী মানুষ। তিনি আলিঙ্গন করার সময় তাকে বুকে চেপে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো জানতেন শিবাজি যে এই কর্মটাই ঘটবে, সেখানে শরীরের মধ্যে লোহার বর্ম পড়ে গেছিলেন। তিনি বুকে চেপে যখন মারতে পারছে না, তখন ছোড়া আঘাতে তখন তাকে পিঠে ঢুকিয়ে দিতে যায়, ভেতরে লোহার বর্ম তাকে আটকে দেয়। আর শিবাজি তখন পড়ে গেছিল বাগনোখ বা পাঞ্জা, যেটা এরকম করলেই ফলা বেরিয়ে আসে, সেইটা ঘাড়ের কাছে ঢুকিয়ে দেয় আফজল খাঁ। অত বড় শরীর নিয়ে ঘাড়ে বাগনোখ বা পাঞ্জার আঘাতে ধরাশায়ী হয়ে যায়। আর সেনাপতি আফজল খাঁর মৃত্যু হয়ে গেছে এইটা শুনে তার সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং বিজাপুরে পালিয়ে যায়। আর এই ঘটনা মারাঠা সাম্রাজ্যে বা মারাঠাদের মধ্যে একটা নতুন উদ্দীপনার সঞ্চার করে, যে এমন একজন মানুষ এসছে যে কিনা আফজল খাঁর মতো বিখ্যাত সেনানায়ককে হত্যা করে ফেলতে পারে। হাউ পাওয়ারফুল দিস বয় ইজ, চলো ওর পেছনে দাঁড়াও, তাই না? আজকে ধরো কেউ একজন ভদ্রলোক, সে পরের বার লোকসভা ভোটে বারাণসীতে গিয়ে নরেন্দ্র মোদীর এগেনস্টে ভোটে দাঁড়ালো আর নরেন্দ্র মোদীকে হারিয়ে দিল। মানুষের আস্থা আসবে কি না তার প্রতি, যে হ্যাঁ ওরে বাপরে বাপ কী ক্ষমতা, নরেন্দ্র মোদীকে হারিয়ে দিচ্ছে। মানে একটা বড় লিডারকে হারিয়ে দিলে মানুষের আবেগ তার সঙ্গে যায়, এটাই স্বাভাবিক। আফজল খাঁ হত্যার পর মানুষের আবেগ কিন্তু তার সঙ্গে জুড়ছিল, আর এটা কিন্তু বিজাপুরের কাছে খুব ওয়ার্নিং। একটা সাধারণ বালক সেদিনকার, সে আফজল খাঁকে হত্যা করে ফেলছে, দিস ইজ ভেরি ওয়ার্নিং ফর বিজাপুর। বিজাপুর ওই বছরই 1659 খ্রিস্টাব্দে শিবাজিকে দমন করবার জন্য একটা বাহিনী পাঠান এবং প্রতাপগড় নামক একটা জায়গায় এই দুটো বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, শুনলে অবাক হবে, 1659 খ্রিস্টাব্দে প্রতাপগড়ের যুদ্ধেও মারাঠা নায়ক শিবাজি জয়লাভ করে বিজাপুরকে হটিয়ে দিয়ে, আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। মারাঠাদের সম্পূর্ণ আবেগ তার সঙ্গে এসে জুড়েছিল, মারাঠাদের কাছে তিনি নায়ক হয়ে উঠেছিলেন, মারাঠা সর্দাররা তার নেতৃত্বে একত্রিত হয়ে উঠেছিল এবং তার নেতৃত্ব মেনে নিয়েছিল। এবং এই যুদ্ধ শেষে তিনি প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, ঘোড়া, বর্ম লাভ করেছিলেন। এতদিন তো শিবাজি আক্রান্ত হচ্ছিল, এবং সেই বছরই 1659 খ্রিস্টাব্দে এবার শিবাজি পাল্টা আক্রমণ করবে। বিজাপুরকে আক্রমণ করলে শিবাজির বাহিনী এবং বিজাপুরের মধ্যে একটা যুদ্ধ হয়, যেটা ইতিহাসে কোলাপুরের যুদ্ধ নামে পরিচিত। কোলাপুরের যুদ্ধে 1659 খ্রিস্টাব্দে বিজাপুরের বাহিনীকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করে ফেলে শিবাজির বাহিনী। অর্থাৎ দীর্ঘদিনের প্রচেষ্টা এইবার কিন্তু শিবাজি ভূমি পায়, রাজত্ব অধিকার করে ফেলে। কিন্তু শিবাজির এই শক্তিবৃদ্ধিতে, বিজাপুরকে হটিয়ে দেওয়া এই সংবাদে, উত্তর ভারতের যিনি সিংহাসনে রয়েছেন আওরঙ্গজেব, মোগল সম্রাট, তিনি কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েন, আতঙ্কিত হয়ে পড়েন। বিজাপুরের সুলতান পালিয়ে গিয়ে মোগল সাম্রাজ্যের কাছে আশ্রয় গ্রহণ করে, যে বলে আমাকে একটু সাহায্য করুন স্যার, এই শিবাজি আমায় মেরে ফেললো, আপনি যদি আমায় সাহায্য করেন তাহলে আমি দক্ষিণ ভারতে আপনার অনুগত হয়ে থাকব। আর ঔরঙ্গজেব তখন এই অপেক্ষাতেই ছিল। শিবাজির শক্তিবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে পড়ার ঔরঙ্গজেব এবং বিজাপুরের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি অনুযায়ী বিজাপুর এবং মোগলদের বাহিনী একযোগে তার পরের বছর অর্থাৎ 1660 খ্রিস্টাব্দে শিবাজির পানহালা দুর্গ, পায়াকার দন্ত ন হায়াকার লয়াকার, পানহালা দুর্গ অবরোধ করে। তখন শিবাজি পানহালা দুর্গে অবস্থান করছিল, কিন্তু বেগতিক দেখে শিবাজি এইটা খুব ভালো পারত, তার শিবসূত্র নামক রণকৌশলের এটাই অন্যতম উদাহরণ, রাজপুতদের সঙ্গে এখানেই মারাঠাদের তফাৎ। রাজপুতরা বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিত, শহীদ হয়ে যেত, কিন্তু মারাঠারা সুযোগ বুঝলে, বেগতিক দেখলে পালাতো। তো পানহালা দুর্গ আক্রমণ করলে 1660 খ্রিস্টাব্দে শিবাজি বেগতিক দেখে সুড়ঙ্গ পথে পালিয়ে যায়। এই সময় ঔরঙ্গজেব একটা বিখ্যাত উক্তি করেছিল শিবাজি সম্পর্কে, যে পাহাড়ি ইঁদুর, পার্বত্য মুশিক। শিবাজিকে পার্বত্য মুশিক বলা হয় না, এটা কিন্তু ঔরঙ্গজেবের উক্তি, যে কাকে পার্বত্য মুশিক বা পাহাড়ি ইঁদুর বলা হয়, যে বিপদ দেখলে যে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ কেটে পালায়।
এইখানটায় কিন্তু শিবাজি দমে যায়নি, পানহালা দুর্গ থেকে সে পালিয়ে গিয়ে শিবাজি পুনের দুর্গে আশ্রয় নেয়। আর এই সময় 1663 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তার মাতুল মামা শায়েস্তা খাঁকে শিবাজিকে দমন করবার জন্য দক্ষিণ ভারতের সুবেদার করে প্রেরণ করেন। শায়েস্তাকে এবার করে কি, পুনের দুর্গে এসে তার চারদিকটা ঘিরে অবস্থান করতে শুরু করে। পুনের দুর্গে শিবাজি অবস্থান করছিল 1663 খ্রিস্টাব্দ। এটা দুর্গ অবরোধ করে বসে রয়েছে শায়েস্তা খাঁ। তো কোনো একদিন সন্ধ্যেবেলায়, দীর্ঘদিন ধরে অবস্থান করছে তো একটু ঢিলেঢালা হয়ে গেছে সংগঠনটা, কোনো একদিন সন্ধ্যেবেলা শায়েস্তা খাঁ তার শিবিরের মধ্যে রয়েছে, আর রাস্তা দিয়ে কিছু সিভিল লোক বিয়ের অনুষ্ঠানে, তোমরা জানো যে বর যখন ঘোড়ার পিঠে চড়ে তখন তার মুখটা এরকম ফুল দিয়ে ঢাকা থাকে মারাঠাদের, আর সঙ্গে একটা কোমরে কোমরবন্ধে একটা তরবারি থাকে, ঘোড়ার পিঠে করে যুদ্ধে বিয়ে করতে যায়। তো এইরকম একটা বরযাত্রী, বরকন্দাজরা আসছে এগিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে, মুহূর্তের মধ্যে সেই বর বেশে শিবাজি ছিল আর তার সেনাবাহিনী ছিল, মুহূর্তের মধ্যে তারা আক্রমণ করে বসে। কাকে? শায়েস্তা খাঁর শিবিরে। শায়েস্তা খাঁর শিবির আক্রান্ত হয়েছিল, বোঝা গেল, একটা আঙুল হারায় শায়েস্তা খাঁ, কানের গোড়া দিয়ে বেঁচে যায়, একটা আঙুল হারায় এবং সেইখান থেকে ছুটে দিল্লি পালায়। মোগল বাহিনী কোনো রকমের বিপর্যস্ত হয়ে দিল্লিতে পালিয়ে যায়, আর এই আক্রমণের সাফল্য শিবাজিকে কিন্তু আরও শক্তিশালী বানায়। কিন্তু ঔরঙ্গজেব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এতটা রেগে যায় যে মামা শায়েস্তা খাঁকে উনি বাংলায় ট্রান্সফার করে দিয়েছিলেন, যাও ওখানে গিয়ে থাকো, তোমাদের কিছু হবে না। এই জন্য এরপর শায়েস্তা খাঁকে উচ্ছেদ করে দেওয়ার পর মারাঠারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, এত বেশি উদ্দীপ্ত উজ্জীবিত হয়ে উঠেছিল যে তারা কিন্তু সুরাট বন্দর দখল করে নেয়, গুজরাটের সুরাট, এই গুজরাটের সুরাট বন্দর দখল করে নেয় এবং যথেষ্ট পরিমাণে লুটতরাজ চালায়। এরপরে শিবাজি পুরন্দর নামক একটা দুর্গে অংশ আশ্রয় গ্রহণ করে। পুরন্দর 1665 খ্রিস্টাব্দে, তার ঠিক 2 বছর পর, ঔরঙ্গজেব এইবার কিন্তু একজন হিন্দু সেনাপতিকে দায়িত্ব দিয়ে দক্ষিণ ভারতে পাঠায় শিবাজিকে দমন করবার জন্য। আর হিন্দু সেনাপতির নাম জয়সিংহ। জয়সিংহ আসে এবং পুরন্দর দুর্গকে ঘিরে নিয়ে বসে থাকে। কোনোরকম বরযাত্রী আসবে ওসব চলবে না, একদম সম্পূর্ণ সুরক্ষিত। দিন যায় মাস যায়, বেগতিক দেখে শিবাজি পুরন্দরে জয়সিংহের সাথে একটা সন্ধি করতে বাধ্য হয়, যেটা ইতিহাসে 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি নামে পরিচিত। এই সন্ধির শর্ত অনুসারে শিবাজির দখলে থাকা 35টি দুর্গের মধ্যে 23টা দুর্গই মোগলদের হাতে হস্তান্তর করতে হয় এবং মোগল এবং ঔরঙ্গজেবের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়। রাজ জয়সিংহ শিবাজি এবং তার পুত্রকে দিল্লি এবং আগ্রায় আসার জন্য অনুরোধ জানিয়ে যায়। তার পরের বছর 1666 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়ে গেছে, তখন পরের বছর মুঘল সম্রাটের আমন্ত্রণে শিবাজি এবং তার পুত্র শম্ভুজি আগ্রার দুর্গে যান। আর আগ্রার দুর্গে যাওয়ার পর যখন সবাই দাঁড়িয়ে আছে, কোনো জানো দণ্ডবাদ প্রচলিত ছিল, একমাত্র শাহেনশাহ বাদশাহ ময়ূর সিংহাসনে বসতে আর বাকি সবাই নিচে দাঁড়িয়ে থাকতো, ওকে দাঁড় করানো হয়েছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তো সে জিজ্ঞেস করছে যে আমাকে এখানে কেন দাঁড় করালেন, প্রথম সারিতে কারা? বলে প্রথম সারিতে 10,000-ই মনসবদাররা দাঁড়িয়ে আছে, সেকেন্ড সারিতে 7,000-ই 5,000-ই মনসবদাররা দাঁড়িয়ে আছে, আর তাকে 3 নম্বর জায়গায় দাঁড় করানো হয়েছে। তো যাই হোক, তিনি অপমানিত বোধ করতে শুরু করেন তখনই, কারণ তিনি তো রাজা হিসেবে এসেছেন তার সঙ্গে দেখা করতে। তার পালা যখন আসে তখন সবাই তাকে বলে নতজাত হয়ে, অর্থাৎ হাঁটু মুড়ে মাথা নিচু করে সম্রাট ঔরঙ্গজেবকে অভিবাদন করতে। তিনি তো শিবাজি, তিনি তো নায়ক, তিনি কেন এটা করবেন? অতএ অস্বীকার করেন, আর সঙ্গে সঙ্গে শিবাজি এবং তার পুত্রকে বন্দি করা হয়। নজরবন্দি করে একটা প্রাসাদের মধ্যে তাকে রাখা হয়। ঔরঙ্গজেব ভেবেছিলেন চাপ দেব, চাপ দেব, চাপ দেব, তারপরে একবার আমার চাপে পড়ে নত স্বীকার করবে, তারপর তাকে বাঁচিয়ে রেখে ছেড়ে দেবো, যাতে সে আমার হয়ে দক্ষিণ ভারত শাসন করে, বেশি বেগরবায় না করে। কিন্তু এই সময় শিবাজি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হওয়ার ভান করেন, আর বাদশাহ আলমগীর বাদশাহ
ঔরঙ্গজেবকে চিঠি লেখেন যে আমি তো অসুস্থ হয়ে পড়েছি, মারাই যাব, আপনার আর কি, আপনি আমাকে একটুখানি মন্দিরে ফল মিষ্টি আর দরগায় ফল মিষ্টি পাঠানোর অনুমতি দিন, আমি তো শেষ নিঃশ্বাস ত্যাগ করব মনে হচ্ছে, অসুস্থ, এই অনুমতিটুকু অন্তত করুন। তো ঔরঙ্গজেব ভাবলো যে ঠিক আছে, তো মিষ্টি আর ফল পাঠাতে চায়, চলো তাকে দাও অনুমতি। তো অনুমতি যখন দিল, রোজই একটা বড় সড় ফলের ঝুড়ি, কখনো মিষ্টির ঝুড়ি, যে প্রাসাদে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল সেই প্রাসাদের মধ্যে আসে আর বেরিয়ে যায়, আসে আর বেরিয়ে যায়। রোজই ফল নামিয়ে ঘুটে ঘুটে দেখে যে ভেতর থেকে কিছু বেরোচ্ছে কিনা। তো একদিন দীর্ঘদিন পর যখন না কিছুই পাওয়া যায় না, সন্ধ্যাটা একটু ঢিলে ঢালা দিয়ে দিয়েছে, একটা ফলের ঝুড়ির মধ্যে শিবাজি আর একটা ফলের ঝুড়ির মধ্যে শম্ভুজি দুর্গ থেকে বেরিয়ে যায়। যমুনার তীরে রাখা ছিল ঘোড়া, সেখান থেকে এক ছুটে পৌঁছে যায় মহারাষ্ট্রে পুনেতে। এটা একটা রোমহর্ষক কাহিনী। এবং ফিরে গিয়ে শিবাজি নতুন উদ্যমে তার সমস্ত দুর্গগুলোকে একে একে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। 1666 থেকে 1674 খ্রিস্টাব্দের মধ্যে সে তার সমস্ত দুর্গ পুনরুদ্ধার করে নেয়। 1674 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের রায়গড় দুর্গে মহাসমারোহে শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন হয়। গঙ্গভট্ট নামক এক মারাঠা পুরোহিত তার মাথায় সপ্তসিন্ধুর জল ঢেলে স্নান করান এবং তার মাথায় মারাঠা সাম্রাজ্যের রাজা হিসাবে মুকুট পরিয়ে দেন, অভিষেক সম্পন্ন হয়। আর শিবাজি গোব্রাহ্মণ পালক ছত্রপতি শিবাজি উপাধি ধারণ করে মারাঠা সিংহাসনে বসেন। এরপর সব ঠিকঠাকই ছিল, কিন্তু 1680 খ্রিস্টাব্দে মাত্র 53 বছর বয়সে শিবাজির মৃত্যু হয় এবং তারপর তার পুত্র শম্ভুজি সিংহাসনে এসে বসে। সেই ইতিহাসটা নয় অন্যদিন বলবো।